ডিবিএস ম্যাডামে ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে আমি আলোচনা করে থাকলে ডেফিনেটলি দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় আজকে আমাদের ভাষা চর্চার থেকে নানা রকম শব্দ, অর্থাৎ তৃতীয় অধ্যায়টা। তৃতীয় অধ্যায় কিন্তু আজকে শেষ পর্বটা, ওকে? অর্থাৎ হাতে কলমে লাস্ট 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলো আমরা সলভ করবো। এর আগের দুটো পার্ট, অর্থাৎ একটা পার্টে আমি বুঝিয়ে দিয়েছি, আর আগের পার্টটা তো কাল রাত্রেই দিয়ে দিয়েছি তোমাদের আমি, দুটো পার্টই এই ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দেবো, ঠিক আছে? যারা দেখোনি তারা দেখে নিতে পারবে, আর অবশ্যই যেটা আমি বুঝিয়েছি সেটা অবশ্যই দেখবে। কারণ দেখতে এই জন্যেই বলছি, চ্যাপ্টার্স যেটা বোঝা সেটা না জানলে কিন্তু শুধু হাতে কলমে করলে হবে না, ওকে? কেন, তাহলে আমরা শিখতে পারবো না। তো সেই জন্য কিন্তু আমাদের চ্যাপ্টারটা জানতেই হবে, তো সেই জন্য একটু দেখে নিও, ওকে? আর বাংলার যা যা আলোচনা করেছি বাংলার প্লেলিস্টে আছে, প্লেলিস্ট ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে নেবে, ওকে? এখন আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো 3 নম্বরে কি বলছে, নিচের বাক্যগুলি ধন্যাত্মক শব্দের প্রয়োগে বৈশিষ্ট্য নির্দেশ করো, ওকে? সবগুলো আমি তোমাদের হাতে কলমে করেই দেখাবো, ঠিক আছে? তাহলে 3.1 বলেছে, তার পরনে সেদিন ধবধবে সাদা কাপড়। তাহলে তার পরনে সেদিন ধবধবে সাদা কাপড়, এটা আমি কি করতে পারি? এটা ভাব প্রকাশ ধন্যাত্মক শব্দ হবে, কারণ এর দ্বারা কি ধবধবে মানে কি, আমরা একটা শুভ্রতা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে সেটাই আমরা করব, এটাকে আমরা কি করব না, ভাব প্রকাশ ধন্যাত্মক শব্দ, ওকে? ভাব প্রকাশ প্রকাশক করবো, অ্যাকচুয়ালি প্রকাশক ধন্যাত্মক, ধন্যাত্মক শব্দ, ঠিক আছে? ভাব প্রকাশ ধন্যাত্মক শব্দ করলাম, আর এটা কি হচ্ছে না, এই যে ধবধবে কথাটার দ্বারা কি হচ্ছে না, শুভ্রতা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা লিখব, এর দ্বারা, দেখতে পাচ্ছ তো, আমি তো লিখেই যাচ্ছি, এর দ্বারা শুভ্রতা, ও বাবা জায়গাও কত কম রাখলাম রে, আচ্ছা শুভ্রতা, শুভ্রতা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা এটা কমপ্লিট করবো, বা শুভ্রতা অর্থ প্রকাশ পাচ্ছে সেটাও লিখতে পারো, ওকে? নেক্সটটা কি বলেছে দেখো, কনকনে শীতে আমি একদম, সরি, কনকনে শীত আমি একদম পছন্দ করি না, কনকনে শীত আমি একদম পছন্দ করি না, তাই তো? তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে এইভাবে করতে পারি, এটা তো হলো একটা ভাব প্রকাশ ধন্যাত্মক শব্দ, তাহলে কনকনে, তাই না? তাহলে এর মধ্য দিয়ে কিন্তু কি প্রকাশ পাচ্ছে না, প্রাবল্য প্রকাশ পাচ্ছে। তো আমরা এটাই লিখব, এটি একটি ভাব প্রকাশ ধন্যাত্মক শব্দ, এটি ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ, আর এর দ্বারা প্রাবল্য, ঠিক আছে, প্রাবল্য প্রকাশ পাচ্ছে বা বোঝানো হচ্ছে, ঠিক আছে, এর দ্বারা প্রাবল্য বোঝ, লয় জফলয়টা, ওকে, বোঝানো হয়েছে, হয়ে গেল এটা। তাহলে নেক্সটটাই চলে যাব। নেক্সট আমাদের বলেছে, ঘর ঘরের শব্দটা হয়েই চলেছে, ওকে? ঘর ঘর শব্দটা হয়েই চলেছে, ঘর ঘর, আরেকটা হসন্ত হবে, ঘর ঘর শব্দটা হয়েই চলেছে, তাহলে এটা হবে হচ্ছে অনুকার ধন্যাত্মক শব্দ হবে, আর এর দ্বারা কিন্তু ঘর ঘর মানে কন্টিনিউ ঘটছে ঘটনাটা, তার মানে একঘেয়েমি প্রকাশ পাচ্ছে, ওকে? তাহলে এটা আমি লিখব হচ্ছে যে অনুকার অনুকার ধন্যাত্মক শব্দ, আর এর দ্বারা, এর দ্বারা কি প্রকাশ পাচ্ছে না, একঘেয়েমি, ভাব
প্রকাশ পাচ্ছে। এগুলো ইজি আছে, একটু মাথায় চিন্তা করবে তাহলেই করতে পারবে, ঠিক আছে। নেক্সট হলো, নেক্সট দেখো, নেক্সট এটা তো কমপ্লিট করে নিয়েছো। আচ্ছা নেক্সট বলেছে, শুধু অন্য বস্ত্রের কথা ভাবলে চলে না, শুধু অন্য বস্ত্রের কথা ভাবলে চলে না। তাহলে এটা আমরা করব যে, এটা তো ধনাত্মক শব্দ নয়, তাহলে আমরা এটা করব, এটা কিন্তু ধনাত্মক শব্দ নয়, আর এটা অন্য বস্ত্রের কথা ভাবলে চলে না। তাহলে লিখবো হচ্ছে, এটা সমার্থক ভাবাপন্ন শব্দদ্বৈতের কিন্তু একটা উদাহরণ, ঠিক আছে। সমার্থক ভাবাপন্ন শব্দদ্বৈতের এটা উদাহরণ করতে পারি। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ এটা এইভাবে লিখতে পারি, এটি ধনাত্মক শব্দ নয়, ঠিক আছে। এটা ধনাত্মক শব্দ নয়, এটা আমি প্রথমে করলাম, আর করব এটি সমার্থক ভাবাপন্ন পদদ্বৈতের, এটা দ্বয় ঐকার এদিকে হয়ে গেছে, হ্যাঁ, পদদ্বৈতের উদাহরণ। পদদ্বৈত বা শব্দদ্বৈতও করতে পারি, ওকে ক্লিয়ার। তাহলে এটা আমি কী লিখলাম, এটা ধনাত্মক শব্দ নয়, এটি সমার্থক ভাবাপন্ন পদদ্বৈত দ্বৈতের, র পদদ্বৈতের বা শব্দদ্বৈতের উদাহরণ, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা গেল, নেক্সটায় যাব। নেক্সট বলেছে, ঘুটঘুটে অন্ধকারে একলা হেঁটে চলেছি। তাহলে ঘুটঘুটে অন্ধকারে একলা হেঁটে চলেছি, এটা হবে হচ্ছে, ঘুটঘুটে অন্ধকার তো ঘুটঘুটে, তো এটা হবে হচ্ছে ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, আর এর মধ্যে দিয়ে প্রকাশ পাবে হচ্ছে আধারের এটা নিচ্ছিদ্রতা প্রকাশ পাবে। তো আমি এইভাবে করব, এটি একটি ভাব প্রকাশ, দেখা যাচ্ছে তো, ধনাত্মক শব্দ, ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, আর এর মধ্য দিয়ে বা এর দ্বারা, এর দ্বারা আধারের, আধারের নিচ্ছিদ্রতা, ঠিক আছে, নয় হস্যি তালবে শয় ছয় হস্যি, ঠিক আছে, দয় রফলা তয়াকার, ওকে। এইভাবে কিন্তু এটা করতে হবে, বোঝা গেল। নেক্সট যাই, নেক্সট বলেছে, ঝমঝম করে বৃষ্টি এলো। তাহলে এটা একটা ধনাত্মক শব্দ লিখবো, আর এর মধ্য দিয়ে ঝমঝম করে বৃষ্টি এলো, তার মানে বৃষ্টি পড়ার শব্দ বোঝাচ্ছে, ওকে। তাহলে শব্দ বোঝানো হচ্ছে, সেটাই লিখবো, এটি একটি ধনাত্মক শব্দ, ঠিক আছে, আর এর মধ্যে দিয়ে, এর দ্বারা বৃষ্টি পড়ার শব্দ, বোঝানো হচ্ছে, ওহো, বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে লিখলাম কি, এটি একটি ধনাত্মক শব্দ, এর দ্বারা বৃষ্টি পড়ার শব্দ বোঝানো হচ্ছে, দরকার পড়ে এখানটা একটু দাগ দিয়ে দেবে, ওকে, বোঝানো হচ্ছে, ঠিক আছে। নেক্সটটা কি বলেছে দেখি, আশা করি বুঝতে পারছো, দেখতে পাচ্ছো, ওকে, আমি বলছি, বলাটা শুনে নাও, তাহলে যদি বুঝতেও অসুবিধা হয় লিখে নিতে পারবে, ওকে। নেক্সট, নেক্সট বলেছে, তরতর করে নৌকা এগিয়ে চললো। তাহলে এটা তরতর মানে বুঝতেই পারছি যে দ্রুত গতি বোঝানো হচ্ছে, তাহলে এটা আমরা দ্রুত গতি তো করবই, আর এটা ভাব প্রকাশ ধনাত্মক শব্দ হবে। তাহলে এটা আমরা লিখবো, দেখতে পাচ্ছো, এটি ভাব প্রকাশ
ধনাত্মক শব্দ, ওকে, ধনাত্মক শব্দ এর দ্বারা কি প্রকাশ পাচ্ছে, না দ্রুততার ভাব প্রকাশ পাচ্ছে বা দ্রুত গতি প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, তাহলে এর দ্বারা দ্রুততার ভাব প্রকাশ পাচ্ছে বা দ্রুত গতি প্রকাশ পাচ্ছে। ওকে, নেক্সটটায় চলে যাবো, এটা দেখে নিয়েছো, নেক্সটটায় চলে যাবো। ওকে, 3.7টা হয়ে গেল, 3.8, 3.8 বলেছে যে চারিদিক, আচ্ছা আরেকবার বলে দিই, 3.7টা যদি বুঝতে না পারো তখন কি হবে। আচ্ছা বলছে এটি ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, এর দ্বারা দ্রুততার ভাব প্রকাশ পাচ্ছে। ওকে, নেক্সট বলেছে চারিদিক জলে থইথই করছে, নাকি থইথই কোথায় গেল, থইথই করছে, হ্যাঁ, তাহলে চারিদিক জলে থইথই করছে, এটা কি করতে পারি, এটা ভাবপ্রকাশ ধনাত্মক শব্দ করব, তাহলে জল জমে গেছে, তাহলে বৃষ্টির জল জমে গেছে, তো এটাই আমরা করব যে বৃষ্টির জল জমার বহুলতা করে দেবো। ওকে, যাই হোক, তাহলে এটি একটি ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, আর আমাকে থইথইটা করতে হবে না, তাহলে এর দ্বারা বলতে এই যে এই শব্দটার দ্বারা কিন্তু, ঠিক আছে, তাহলে এর দ্বারা বৃষ্টিতে জমা জলের বহুলতার কথা বোঝানো হচ্ছে, বৃষ্টিতে জমা দেখা যাচ্ছে জলের বহুলতা নির্দেশ করছে বা কথা হচ্ছে, ঠিক আছে, বৃষ্টিতে জমা জলের বহুলতার কথা হচ্ছে, ব হয়স্য ল তয়াকার, ওকে, কথা হচ্ছে, দেখে নিয়েছো, তাহলে এটা একটা ভাবপ্রকাশ ধনাত্মক শব্দ, এর দ্বারা বৃষ্টিতে জমা জলের বহুলতার কথা হচ্ছে। নেক্সট বলেছে, ওকে, দেখে গা রি রি করে উঠল, দেখে গা রি রি করে উঠল, না তাহলে এটা আমরা করব হচ্ছে ভাবপ্রকাশ ধনাত্মক শব্দ, আর রি রি করে ওঠা মানে প্রচণ্ড রেগে যাওয়া আর কি, ওকে, ক্রোধ যেটা বলতে পারি, ঠিক আছে, তো এটাই লিখব, তাহলে এটি একটি ভাব প্রকাশ ধনাত্মক শব্দ হলো, এটি একটি ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, আর এর দ্বারা তীব্র রাগ বা ক্রোধ ও ঘৃণার অনুভূতি প্রকাশ পাচ্ছে। কি লিখলাম, এটি একটি ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, এর দ্বারা তীব্র ক্রোধ ও ঘৃণার অনুভূতি প্রকাশ পাচ্ছে, বা লিখতে পারো তীব্র রাগ ও ঘৃণার অনুভূতি প্রকাশ পাচ্ছে, এইভাবে লিখলেও হবে, ঠিক আছে, আর এই লাইনটা যেটা লিখবে না মেন বক্তব্যটার নিচে পারলে একবার দাগ দিয়ে দেবে, না দাগ দিলেও ক্ষতি কিছু নেই। নেক্সট আমাকে বলেছে তারারা আকাশে জলজল করছে, তারারা আকাশে জলজল করছে, ভাব প্রকাশ ধনাত্মক শব্দ এটা, আর জলজল করছে মানে উজ্জ্বলতাকে বোঝানো হচ্ছে, তো এটাই আমি লিখব, এটি ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, ঠিক আছে, এটি ভাব প্রকাশ ধনাত্মক শব্দ লিখলাম, আর এর দ্বারা, এই শব্দের দ্বারা কি, না উজ্জ্বলতার ভাবটাই প্রকাশ পাচ্ছে, এর দ্বারা দেখা গেল না, তাই তো, এই তো এবার দেখতে পাবে, এর দ্বারা
উজ্জ্বলতার ভাব প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা একটা ভাব প্রকাশ ধনাত্মক শব্দ, এর দ্বারা উজ্জ্বলতার ভাব প্রকাশ পাচ্ছে। ওকে, আমাকে শব্দটা জল জলের নিচে দাগ ছিল, হয়ে গেল এটা। নেক্সট দেখো কি বলেছে, চারেরটা আমাদের দিয়েছে, নিচের শব্দগুলির থেকে শব্দদ্বৈত, ধনাত্মক শব্দ ও অনুকার শব্দ আলাদা করে লেখো। তাহলে কিছু শব্দ দিয়েছে, এটা কোনটা কি শব্দ আমাকে আলাদা করে লিখতে হবে। ওকে, তাহলে প্রথমে আগে শব্দগুলো লিখে নিই, শব্দদ্বৈত, শব্দদ্বৈত, ঠিক আছে? তাহলে শব্দদ্বৈতের মধ্যে দেখাতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও, শব্দদ্বৈতের মধ্যে কোনগুলো পড়ছে। ওকে, শব্দদ্বৈতের মধ্যে দেখো, এখান থেকে আমি যেগুলো আছে আমি ডাইরেক্ট ওয়ার্ডসগুলো আর বললাম না, ঠিক আছে, আমি ডাইরেক্ট যেগুলো হবে লিখে যাচ্ছি। তাহলে শব্দদ্বৈতের মধ্যে হবে হচ্ছে জানাশোনা, জানাশোনাটা হবে, আচ্ছা, হাসি কান্না হবে, ফন্দি ফিকির হবে, হাসি কান্না জানাশোনা ফন্দি ফিকির, কানাকানিও হবে, কানাকানি, দিনে দিনে হবে, দিনে দিনে হবে, তারপরেরটা কি আছে, হাঁকডাক হবে, হাঁকডাক হবে, তারপরে আছে মালপত্র, মালপত্র হবে, মালপত্র, আচ্ছা, তারপরে এখান থেকে 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 হবে, ঠিক আছে? এগুলো হলো শব্দদ্বৈতের মধ্যে, রিপিট করলাম, এগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, জানাশোনা, হাসি কান্না, ফন্দি ফিকির, কানাকানি, দিনে দিনে, হাঁকডাক, মালপত্র, থেকে থেকে, এটা হবে হচ্ছে শব্দদ্বৈতের মধ্যে পড়বে। ওকে, নেক্সট, নেক্সটটা যাব হচ্ছে ধনাত্মক, ধনাত্মকের মধ্যে কি কি পড়ছে দেখো, আচ্ছা, ধনাত্মকের মধ্যে হবে হচ্ছে খড়খড়, খড়খড়টা পড়বে। ওকে, তারপরে বন বন হবে, খড়খড় হলো, বন বন হবে, আচ্ছা, ধুধু হবে, ধুধু হলো, রগ রগে হবে, রগ রগে হবে, খা খা হবে, দুমদাম, দুমদাম না, দুমদাম না, এটা এটা হবে না, দুমদাম হবে না, দপ দপটা হবে, দপ দপ, ঠিক আছে? আর হন হনও হবে, হন হন, আর কিছু, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এগুলো হবে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আবছা লাগছে নাকি, দেখো এখানে এটা আমাদের হবে হচ্ছে খড়খড় হবে, বন বন হবে, ধুধু হবে, রগ রগে হবে, খা খা হবে, দপ দপ হবে, হন হন হবে। ওকে, নেক্সটটায় যাব, আচ্ছা, নেক্সট আমাদের কি বলছে দেখি, নেক্সটটা বলেছে ধনাত্মক দিয়েছে, আচ্ছা, অনুকার শব্দ না, অনুকার শব্দ, তাহলে দেখো অনুকার শব্দগুলোর মধ্যে কি কি হবে, আচ্ছা, অনুকারের মধ্যে দুমদামটা পড়বে, দুমদাম, সরি, দুমদামটা পড়বে, দুমদামটা হলো। নেক্সট এর মধ্যে হবে হচ্ছে বাসন কোসন, বাসন কোসনটা হবে, কাপড় চোপড় হবে, কাপড় চোপড়, আচ্ছা, আর হবে হচ্ছে তোমার এখানে সাজগোজ হবে, নেক্সট আজে বাজেটা হবে, ঠিক আছে? তাহলে দুমদাম হলো, এখানে বাসন কোসন হলো, কাপড় চোপড় হলো, আজে বাজেটা হয়েছে সাজগোজ, ঠিক আছে? বোঝা গেল, ক্লিয়ার এখানটা?
দেখে নাও একবার, ওকে? এটা দুমদাম, তাহলে দেখে নাও এটা একবার। তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হলো, ওকে? আমাদের তোমরা চাইছিলে 3 নম্বর চ্যাপ্টার, 3rd চ্যাপ্টার দিয়ে দিলাম, ওকে? এগুলো ভালো করে ক্লিয়ার করো, আর রেগুলার সাহিত্যমেলা বইয়ের পড়াও তোমাদের দিয়ে দিয়েছি, সেকেন্ড ইউনিট টেস্টে যেগুলো থাকবে সেগুলো সব আপলোড দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও। যদি কিছু ইম্পর্টেন্ট দরকার থাকে আমাকে বলো, আমি দিয়ে দেবো, ওকে? নোটিফিকেশান অন রেখো, রোজকার ভিডিওগুলো যখনই ভিডিও আপলোড হবে তোমাদের স্ক্রিনে চলে যাবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।